ধন্যবাদ। আসলে আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 প্রদত্ত বলে এবং সেই আইনের ভিতরে বিভিন্ন ধারায় উল্লেখিত ক্ষমতা এবং যে দায়িত্ব দেওয়া হয়েছে সে মোতাবেক কার্যক্রম চলমান রয়েছে। এই দুর্নীতি প্রতিরোধের জন্য সকল সেক্টরই আমাদের গোয়েন্দা নজরদারি অথবা যে কার্যক্রম হচ্ছে সেগুলো হয়ে থাকে। তা আপনি যেটা বলেন সেবা খাত তো আমাদের জীবনযাত্রার বাইরে নয়, মানুষজন যেখানে বেশি সেবা পেতে যায় সেখানেই মানে যে কোনো ধরনের যদি অনিয়ম সংঘটিত হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের নজরদারি রয়েছে এবং এনফোর্সমেন্ট টিম রয়েছে। আমি একটু এখানে বলতে চাই যে এনফোর্সমেন্ট টিমটা হলো আমাদের এখানে প্রায় 24 ঘন্টাই টিম রেডি থাকে, যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে এবং প্রকাশ্যে বা গোপনে তথ্যটা আমরা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে যদি মনে হয় যে এখানে দুর্নীতি সম্পৃক্ততা রয়েছে বা এই জাতীয় কোনো সংগঠনের সম্ভাবনা রয়েছে বা হচ্ছে, তখন সাথে সাথে আমাদের অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে অভিযান পরিচালনাকালে কখনো মামলা হয়, কখনো আমরা আরও বেশি অনুসন্ধানের তথ্যপত্র সংগ্রহ করি এবং এই বিধানের আলোকে আমার যে ফিট যেটা হয় সেটি আমরা ব্যবস্থাটা নিয়ে থাকি। কাজেই সব কিছুর বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। স্যার, আপনি এবারে বলছেন স্যার মানুষের সম্পৃক্ততা থাকে বেশি, সে জায়গায় দুর্নীতির প্রকোপটা বেশি থাকে। তা সেক্ষেত্রে আমরা দুদকের একটা জিনিস স্যার এর আগে দেখেছি স্যার, এইসব জায়গায় আপনারা একটা প্রাথমিক টিম করতেন এবং ওতপ্রোতভাবে মানে এই জায়গাটারে সত্য ধরার জন্য বিশেষ করে সেবা খাতটা। স্যার, আমি আবার একটু স্পেসিফিকভাবে বলব, সেবা খাতের দুর্নীতিগুলো প্রতিরোধের জন্য স্যার আপনারা স্পেসিফিক কিছু করবেন কিনা? ওই সব জায়গায় গ্রেপ্তার অভিযান আপনারা যখন কোনো একটা অভিযানে এনফোর্সমেন্টে যান স্যার, আপনাদের একটা টিম থাকে আগে গ্রেপ্তার করে নিয়ে আসতেন, সেই কার্যক্রমগুলো জনগণের মধ্যে ব্যাপক করা যেত স্যার, এই কার্যক্রম আপনারা বন্ধ ছিল স্যার? ধন্যবাদ। আপনারা জানেন যে 2020 সন থেকে আমরা প্যান্ডেমিক সিচুয়েশন অতিক্রম করছি, যার কারণে হয়তো ওই ধরনের তথ্য উপাত্ত না পাওয়ার কারণে স্লো হতে পারে, কিন্তু বর্তমান যে অবস্থায় আমরা রয়েছি দুর্নীতি দমন কমিশন যেভাবে রয়েছে তাতে এই সেবার সংশ্লিষ্ট বলেন অথবা যে কোনো বিষয়ে বলেন তথ্যপত্র পাওয়ার সাথে সাথে, আমি একটু আগে বললাম যে আমাদের এনফোর্সমেন্ট টিম কিন্তু রয়েছে 24 ঘন্টায় সেটা প্রস্তুত রয়েছে এবং যেই তথ্যপত্র পাওয়ার সাথে সাথে যাচাই করে যার ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিবে, সেটা গ্রেপ্তার হোক, মামলা হোক, অনুসন্ধান হোক, এটা আমাদের চলমান প্রক্রিয়া এবং এটি অবশ্যই বর্তমানে অব্যাহত থাকবে এবং আরও জোরদার হবে। স্যার, একটা সময় আমরা দেখেছি মানে আগে যেটা যেটা ট্রেন্ড ছিল যে যে কোনো আসামিকে আসলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনেক সময় যে গ্রেপ্তার করে তারপর তার বিরুদ্ধে মামলা করা হতো, এই প্রবণতাটা কিন্তু এখন অনেকটা কমে গেছে স্যার, এটার মানে কারণ কি স্যার? আপনার উপরে কি কোনো চাপ আছে? না, এখানে আসলে কোনো চাপের তো কিছু নেই। আমি তো বললাম যে আমরা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে অনেক, আপনারা জানেন, আপনারা আমরা সবাই তো এই বাংলাদেশের নাগরিক, এই সমাজেরই নাগরিক, এই ঘটনা যদি কোথাও ঘটে এবং এখানে আমার একটা ফ্লোর শিট রয়েছে, আমরা কিন্তু থেমে নেই, দুদক কিন্তু থেমে নেই, এই প্রথম তথ্য পাওয়ার পরে যাচাই করে কী ব্যবস্থা নেওয়া হবে আমাদের সব করা আছে এবং এই তথ্য প্রাপ্তির সাথে সাথে সেই ব্যবস্থাটা নেওয়া হয়, কোথাও এখন আমরা থেমে নেই অথবা কোনো কারণে থামার কোনো সম্ভাবনা নেই। স্যার, আমার সুনির্দিষ্ট তথ্য স্যার, কোনো প্রশ্ন স্যার, এটা হচ্ছে যে দুর্নীতিবাজরা দুর্নীতি করেও কি স্যার খোলা আম ঘোরাফেরা করবে? আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে তারপরে কি আপনারা গ্রেপ্তার করবেন না স্যার? আচ্ছা, আমি একটু বলি, আমাদের এখানে কিন্তু এই দুর্নীতি সংশ্লিষ্ট তথ্য বিভিন্নভাবে এসে থাকে। একটা হলো আমাদের টোল ফ্রি যে নাম্বারটা রয়েছে 106, এখানে 2020 এবং 2021 এই দুই অর্থবছর পরে 113,773 কল এখানে এসছে এবং তার থেকে যে তথ্যপত্র নিয়ে মানে আগানোর মতো যে ছিল সেটা 2,449 বিষয়ে অন্তর্ভুক্ত করে সে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এখন কেউ যদি মানে আমি আগেই তো একজনকে আসামি বলতে পারবো না, কেউ যদি দুর্নীতি করে বা ওই সম্পৃক্ততা বা সন্দেহজনক থাকে আমাদের বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সে কোনোভাবেই পার পাবে না উনি যেই হোক। স্যার, একটা বিষয় যোগ করে স্যার, এদের সেবা খাত সংশ্লিষ্ট বিভিন্ন সময় বিগত 22 বছর ধরেই আগে যে প্রাতিষ্ঠানিক টিম ছিল তারা বর্ষশেষে একটা সুপারিশ মালা পেশ করতো মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এবং এই সুপারিশগুলো কতটুকু বাস্তবায়ন করছে বা আদৌ করে কিনা বা অনুসরণ করে কিনা এই বিষয়ে পরবর্তী ফলো আপটা যতটুকু জান নেওয়া হয় না এই বিষয়ে স্যার আপনাদের। আচ্ছা, এইখানে আমি একটু আর একটু তথ্য দিই আপনাদেরকে, বিভিন্ন দপ্তরের ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরিত পত্রের সংখ্যা আমার 2 বছরে প্রায় 1,454টি পত্র প্রেরণ করা হয়েছে এবং সেই পত্র প্রেরণ করা হলে সংশ্লিষ্ট বিভাগ মন্ত্রণালয় বা যেই দপ্তরে যাচ্ছে তারা যেটা ফেলে রাখে তা না,
তাদেরকেও তো একটু তথ্যপত্র বের করতে সময় দিতে হবে এবং আমাদের দুদক কার্যালয় থেকে কিন্তু আমরা সেটা মনিটর করছি। বিষয়টা এমন না যে চিঠি দিলাম বা তাদেরকে জানালাম তারা চুপ হয়ে থাকলেন আমরা নিষ্ক্রিয় থাকলাম, বিষয়টা এমন না। সব চিঠির একটা পরিসমাপ্তি হবে, সেটা ওই হয় দায়ী ব্যক্তি হিসাবে হবে অথবা অ্যাকুইটাল হতে পারে যদি তথ্যপত্র না পড়ে, কাজে এটা থেমে নেই। আমি আরেকটু স্পষ্ট করি, আমি এর আগেও বলেছি সেটা হলো শুধু মানে এই দুদক কার্যালয় বা এই ঢাকা শহর না, আমাদের বিভাগ রয়েছে 8টি এবং যে উপজেলা রয়েছে আপনারা একটু অপেক্ষা করেন, সব জায়গাতেই কার্যক্রম দেখতে পাবেন যে আমরা বসে আছি না কার্যক্রম চলছে, একটু অপেক্ষা করুন সবাই দেখতে পাবেন। স্যার এর সঙ্গে যদি স্যার ফাঁদ মামলাটা ফাঁদের বিষয়টা যদি চালু, ফাঁদ মামলা আমাদের দুর্নীতি দমন কমিশন আইনের একটা ধারা অনুযায়ী বিভিন্ন জায়গাতে এই তথ্যপত্র পেলে কেউ তো সহজে স্বীকার করবে না, সেই কার্যক্রমটা অব্যাহত রয়েছে এবং এক্ষেত্রে আমি আমাদের আপামর জনগণ মানে যে যে পর্যায়ে রয়েছেন তাদের সকলের সহযোগিতা কামনা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা একদিন সফল কাম হব। অবশ্যই চলবে, ফাঁদ মামলা বলেন বা ট্র্যাপ মামলা বলেন সেটা চলবে না কেন, এখানে তো কোনো নিষেধ নাই। আমার অবস্থা তথ্যপত্র যা আসবে তার প্রেক্ষিতে একজন আমাকে একটা ইনফরমেশন দিল সেটা সঠিক কিনা আমার একটু যাচাই করতে হবে, আমার সময় দিতে হবে। আমি হুট করে একজনকে যে অ্যারেস্ট করে ফেললাম এটা তো আইনসম্মত না, কাজে সেই সময়টা যতটুকু লাগে এরপরে কার্যক্রম চলমান থাকবে, কোনোভাবেই কোনো কার্যক্রম বন্ধ হয়নি বা হবে না ইনশাল্লাহ। এখানে আমরা আপনারা জানেন যে দুদক আইনে যে ক্ষমতা দেওয়া রয়েছে কোথাও যদি কোনো অভিযোগ আসে তথ্যপত্র সংগ্রহের জন্য তার কাছে চাওয়া হয় এবং এখানে শিল্পকলা একাডেমির যে মহাপরিচালক মহোদয় রয়েছেন তার কাছে তথ্যপত্র রেকর্ডপত্র চাওয়া হয়েছিল, উনি এগুলো আমাদের দুর্নীতি দমন কমিশনে সাবমিট করেছেন, এগুলো এখন আমাদের যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা এগুলো বিশ্লেষণ করবেন এবং বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপে যাবে। থ্যাংক ইউ। স্যার আমি জানি আপনি ফ্যান রাখছেন, প্লিজ অনেক কথা বলুন। থ্যাংক ইউ।